প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের স্বাগত জানাই। সাথে আছি আবারও আমি ফয়সাল গুলজার। গত ক্লাসে আমরা দেখেছি তড়িৎ বর্তনীর যে চিহ্নগুলো বা যে সিম্বলগুলো ব্যবহৃত হয় সেগুলো কি রকমের। আজকের ক্লাসে আমরা শিখব তড়িৎ বর্তনীর প্রকারভেদ এবং তড়িৎ বর্তনীকে যেই দুই প্রকারে ভাগ করা যায় তাদের সাধারণ সংজ্ঞা এবং সাধারণ বৈশিষ্ট্য নিয়ে। দেখো, তড়িৎ বর্তনী বলতে আমরা বলেছি যে বিদ্যুৎ এক বিন্দু থেকে সম্পূর্ণ তড়িৎ পথ পার হয়ে যদি আমরা ওই বিন্দুতে ফিরে আসে, তবে যে সামগ্রিক পথ থাকবে তাকে বলি আমরা তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিটে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোকে আমরা বেশ কয়েক ভাবে ক্লাসিফাই করতে পারি। আমরা মূলত ইলেকট্রিক সার্কিটে উপাদানগুলো কিভাবে সংযুক্ত আছে সংযোগের প্রকারের উপরে ভিত্তি করে তাদেরকে তিন ভাবে ক্লাসিফাই করতে পারি। এখানে দেখো দুই ভাগ লেখা আছে, একটি হলো সার্কিটের একটি ক্লাসিফিকেশনকে বলি আমরা সিরিজ বা শ্রেণী, একটি প্যারালাল বা সমান্তরাল, আরেকটি হলো সিরিজ প্লাস প্যারালাল বা যাকে বলি আমরা মিক্সড বা মিশ্র। আর ইলেকট্রিক সার্কিটের মোট তিন প্রকারে উপাদানগুলোকে সংযুক্ত করা যেতে পারে, সিরিজ বা শ্রেণীতে, প্যারালাল বা সমান্তরালে এবং মিক্সড বা মিশ্র উপায়ে। এখন আমরা জানবো সিরিজ, প্যারালাল এবং মিক্সড সার্কিট এরা কি রকম। দেখো, সিরিজ নাম থেকে বোঝা যাচ্ছে যে উপাদানগুলো একে আরেকটার সঙ্গে সিরিজে শ্রেণীতে এক লাইনে কানেক্টেড থাকবে। আর এই সিরিজ সার্কিট বলতে আমরা সেই ধরনের সার্কিট বোঝাবো যেই সার্কিটে উপাদান একটির পরে আরেকটি, তারপরে আরেকটি, তারপরে আরেকটি, অর্থাৎ একটি উপাদানের শেষ প্রান্তের সঙ্গে আরেক উপাদানের প্রথম প্রান্ত, তারপরের উপাদানের শেষ প্রান্তের সঙ্গে তারপরের উপাদানের প্রথম প্রান্ত, এরকম ক্রমাগত যুক্ত হতে থাকবে, তবে সেই সার্কিটকে বলবো আমরা সিরিজ সার্কিট। মনে করো আমরা এখানে বেশ কিছু রেজিস্ট্যান্স নিলাম, এই একটি রেজিস্ট্যান্স R1, আরেকটি রেজিস্ট্যান্স R2, আরেকটি রেজিস্ট্যান্স R3, আরো যত রেজিস্ট্যান্স আমি এমন দিতে পারি, একটির পরে একটি, একটির পরে একটি, তারপরে একটি, তারপরে একটি ভাবে সংযুক্ত হয়ে আছে শ্রেণীবদ্ধ ভাবে, তখন এই সংযোগকে বলবো আমরা সিরিজ সংযোগ। আমরা সার্কিটটাকে ফিল আপ করলাম একটি ডিসি ব্যাটারি বা একটি ডিসি সোর্স কানেক্ট করে। লক্ষ্য করবে এই সিরিজ সার্কিটের তাহলে সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি। আমার R1 এর মধ্যে এই বিন্দুকে আমি মনে করলাম A, এই বিন্দুকে মনে করলাম B, এই বিন্দু মনে করলাম C, এই বিন্দু মনে করলাম D। তাহলে লক্ষ্য করো এই বিন্দুর যে ভোল্টেজ সেটা আমি ধরলাম VA, এই বিন্দুর ভোল্টেজ মনে করো VB, এই বিন্দুর ভোল্টেজ মনে করলাম VC, এই বিন্দুর ভোল্টেজ আমরা মনে করলাম VD। তাহলে আমি যদি এখন দেখি যে R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য ইকুয়াল টু VA মাইনাস VB, R2 এর দুই প্রান্তে বিভব পার্থক্য ইকুয়াল টু VB মাইনাস VC, R3 এর দুই প্রান্তে বিভব পার্থক্য ইকুয়াল টু VC মাইনাস VD। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি তবে এই A এবং D এদের মধ্যবর্তী বিভব পার্থক্য কত, A এবং D বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে VA মাইনাস VD। আমি এখানে লিখলাম VA মাইনাস VD। লক্ষ্য করো আমি যদি এই প্রত্যেকটি বিভব পার্থক্য যোগ করি মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC কাটাকাটি হয়ে যাবে, পাওয়া যাবে শুধুমাত্র VA মাইনাস VD। তার মানে সিরিজ সংযোগে যতগুলো কম্পোনেন্ট বা উপাদান একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে এদের প্রত্যেকের মধ্যবর্তী ভোল্টেজ ড্রপ সবগুলো যোগ করলে পাওয়া যাবে সার্কিটের টোটাল ভোল্টেজ ড্রপ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সংযোগে আমি যদি এখানে I পরিমাণ কারেন্ট প্রবাহিত করি, এই I পরিমাণ কারেন্ট দেখো R1 এর মধ্য দিয়ে যাবে, R2 এর মধ্য দিয়ে যাবে, R3 এর মধ্য দিয়ে যাবে, সবার মধ্য দিয়ে I পরিমাণ কারেন্টই যাবে। অর্থাৎ সিরিজ সংযোগে প্রত্যেকটি উপাদানের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। মূলত এই তড়িৎ প্রবাহের মানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সিরিজ সংযোগকে মনে রাখবো। কিছুক্ষণ পরে যখন আমরা জটিল সার্কিট দেখবো তখন কিন্তু এই একের পর এক সংযুক্ত হয়ে আছে, এভাবে সিরিজ সার্কিট চেনা যাবে না। কাজে আমরা বুঝবো সিরিজ সার্কিট হলো সেই সার্কিট যে সার্কিটের উপাদানগুলোর ভিতরে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা লক্ষ্য করো যদি কোনো কারণে R1 নষ্ট হয়ে গেল, মনে করো এই রোধটাকে আমি কেটে ফেললাম, R1 নষ্ট হয়ে গিয়েছে, তাহলে এই অবস্থায় I কারেন্ট সেটা সেখানে থেকে যাবে, তার তো যাওয়ার জায়গা নেই। তার মানে তখন R2 R3 কেউ কিন্তু বিদ্যুৎ পাবে না। তার মানে সিরিজ সংযোগে যদি যে কোনো একটি উপাদান নষ্ট হয় তবে তার পরবর্তী এবং ওই সংযোগে প্রত্যেকটি উপাদানই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওই সংযোগে কোনো উপাদানই আর বিদ্যুৎ পাবে না বা কোনো উপাদানই আর কাজ করবে না। এই ছিল আমাদের সিরিজ সংযোগ। সিরিজ সংযোগের পরে আমরা এবার আসবো সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশন। দেখো সমান্তরাল সংযোগের জন্য বুঝতে পারছি নামেই সমান্তরাল, তাহলে এখানে অনেকগুলো উপাদান একে অপরের সঙ্গে সমান্তরালে সংযুক্ত থাকবে। লক্ষ্য করো আমরা মনে করলাম একটি রেজিস্ট্যান্স R1, আরেকটি রেজিস্ট্যান্স R2, আরেকটি রেজিস্ট্যান্স R3, এরা পরস্পর সমান্তরালে সংযুক্ত আছে। এখন আমি এই তিনটি রেজিস্ট্যান্সকে একত্রিত করলাম এবং এদের কমন যে দুই প্রান্ত আছে এই কমন দুই প্রান্তকে আমি আমার বর্তনীর উৎসের সঙ্গে যুক্ত করলাম। তাহলে এক্ষেত্রে যে কনফিগারেশন পাওয়া গেল তাকে বলবো আমরা সমান্তরাল সংযোগ।
সমদ্বয় সংযোগের যে দ্বি প্রান্ত A এবং B, এই দ্বি প্রান্তের মধ্যে বিভব মানে বললাম VA এবং VB। একটু লক্ষ্য করবে R1 সার্কিটের দুই প্রান্ত AB, R2 সার্কিটের দুই প্রান্ত AB, R3 সার্কিটের দুই প্রান্ত কিন্তু AB। তাহলে সমদ্বয় সংযোগে প্রত্যেক উপাদানের মধ্যবর্তী ভোল্টেজ ড্রপের মান থাকবে সমান। R1 সার্কিটের উপাদানে যদি আমাদের VA - VB হয় ভোল্টেজ ড্রপ, R2 সার্কিটের জন্য হবে VA - VB, R3 সার্কিটের জন্য একই VA - VB। কিন্তু আমার বর্তনীর মূল প্রবাহ I, এটি A নোডে এসে দেখো তিন ভাগে ভাগ হয়ে যাবে। I টি এখানে আসবে, তারপর তিন ভাগে ভাগ হয়ে তিন পথে যাবে। আমরা মনে করলাম R1 এর মধ্যে যে বিদ্যুৎ যায় তার মান I1, R2 এর মধ্যে যে বিদ্যুৎ যায় সেটি I2, R3 এর মধ্যে যে বিদ্যুৎ যায় সেটি I3। আচ্ছা আমরা একটু কারেন্টের গতিপথ লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি এখানে মূল কারেন্ট I, এটি এসে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তিন ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে তিনটি রোধের মধ্য দিয়ে যাবে, তারপরে তারা এসে B বিন্দুতে আবার সবাই এসে মিলিত হবে। মিলিত হবার পরে আবার কিন্তু কারেন্ট এখানে পাস করবে, তার মানে কারেন্ট এসে তিন ভাগে ভাগ হয়েছে, আবার সংযুক্ত হয়ে তারা একটি কারেন্ট আকারে বর্তনীতে প্রবেশ করছে, বা আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারিতে প্রবেশ করছে। আজ আমরা বলতে পারি টোটাল কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। আপনি বুঝতে পারছো আমাদের সমান্তরাল সংযোগে তড়িৎ প্রবাহ ভাগ হবে কিন্তু ভোল্টেজ একই থাকবে। অন দি আদার হ্যান্ড সিরিজ সংযোগে ভোল্টেজ ড্রপ ভাগ হবে কিন্তু তড়িৎ প্রবাহ প্রত্যেকটি এলিমেন্টের ভিতরে একই থাকবে। এখন মনে করো আমি R1 কে মুছে দিলাম বা R1 মনে করো যে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমার I এসে তিন ভাগে ভাগ হবে। প্রথম ভাগ I1 সে তো যাওয়ার জায়গা পাবে না, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ভাগে যে I2 এবং I3 কারেন্ট আছে তারা কিন্তু ঠিকই এই R2 এবং R3 এর মধ্য দিয়ে যাবে এবং পুরো সার্কিটটাকে ফিল আপ করবে। তার মানে সমান্তরাল সংযোগে যদি কোনো উপাদান নষ্ট হয় তবে সার্কিটের প্রত্যেকটি উপাদান নষ্ট হয়ে যাবে না, অন্যান্য উপাদান গুলো তোমরা লক্ষ্য করে থাকবে যে মাঝে মাঝে বিয়ে বাড়িতে যে লাইটিং গুলো করা হয় অনেকগুলো লাইট একসঙ্গে একটি লম্বা তারে লাগানো থাকে, এই লাইটিং গুলোর মধ্যে কোন একটি নির্দিষ্ট তার সম্পূর্ণ নিভে যায় কিন্তু অন্যগুলো চলছে। কারণ হচ্ছে একটি নির্দিষ্ট তারে যত লাইট সেগুলো সিরিজে লাগানো এবং অনেকগুলো এরকম তার অনেকগুলো এমন লাইট প্যারালালি লাগানো বা সমান্তরাল লাগানো। এখন একটি তারের কোন একটি লাইট যদি নষ্ট হয়ে যায় তবে সেই তার পুরোটাই কিন্তু বিদ্যুৎ পাবে না, কারণ সিরিজ কানেকশন, কিন্তু অন্যান্য তার কিন্তু সমান্তরাল কানেকশনের জন্য বিদ্যুৎ পাবে, যার জন্য অন্যান্য তারে ঠিকই আলো জ্বলতে দেখা যায়। আর মিশ্র সার্কিট বা মিক্সড কানেকশন বলতে আমরা যেটা বোঝাই, যদি কোনো সার্কিটের সিরিজ এবং সমান্তরাল দুটোই একসঙ্গে দেখা যায় তখন তাকে বলে মিক্সড সার্কিট। আমরা খুব দ্রুত একটি মিক্সড সার্কিটের উদাহরণ দিয়ে দিই। মনে করো এই একটি রোধ আর একটি রোধ, এখানে দুটি সমান্তরাল রোধ, তাহলে এই অবস্থায় যে সার্কিট আমরা এখানে অঙ্কন করলাম এটি হবে আমাদের মিক্সড সার্কিট। দেখো আমরা এখানে এসি সোর্স দিয়েছি, দেখো এই মিক্সড সার্কিটের জন্য এই রোধ এবং এই রোধ R1 এবং R2 এরা আছে সিরিজে কিন্তু R3 আর R4 এরা আছে সমান্তরালে। তাহলে প্রশ্ন হচ্ছে R1 এর সঙ্গে R3 আর R4 কেমন আছে? এই প্রশ্নের উত্তর আমরা জানবো পরবর্তী ক্লাসে যখন আমরা সিরিজ এবং সমান্তরাল সার্কিটের তুল্য রোধ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, দেখা হবে সবার সাথে।